জব সলিউশন বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। নতুন যারা ইউজার আছেন তারা অ্যাপে রেজিস্ট্রেশন করতে বা ইউজার আইডি ক্রিয়েট করতে লগ ইন বা নিবন্ধন করুন গুগলের সাথে, এই অপশনটিতে ক্লিক করবেন, অথবা ম্যানুয়ালি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, এই যে এখানে নতুন অ্যাকাউন্ট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে শুরুতে আপনার নাম দিবেন, আমরা জব সলিউশন দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন, তারপর নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি ডিজিট এবং সংখ্যা, সরি, ডিজিট বা সংখ্যা এবং ক্যারেক্টার মিক্সড করে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটি কপি করে রাখছি যাতে পরবর্তীতে আমার মনে থাকে, আমি কোনো নোটে লিখে রাখব। তো এখন রেজিস্টারে ক্লিক করলে আমার একটি ওটিপি কোড সেন্ড হবে, এই যে ওটিপি ভেরিফিকেশন, এটা আমি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে সেন্ড হয়ে গিয়েছে। যারা মেইল পাবেন না তারা স্প্যাম মেসেজ বা স্প্যাম মেইল যেটা সেটা ক্লিক করবেন। আমরা একটু ওয়েট করি ওটিপি আসার জন্যে। দেখুন আমার এখানে ওটিপি চলে এসেছে, তো আমার ভেরিফিকেশন কোড হচ্ছে, আমি কপি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এখন সাবমিট করলে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে অ্যাকাউন্ট, এখানে গেলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি যে ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে নাম, ইমেল, ফোন নাম্বার আমি যেটা দিয়েছি সব কিছু দেখুন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যাদের ওটিপি হচ্ছে মেইলে পাবেন না তারা কি করবেন, তারা একটু কষ্ট করে মেইলের স্প্যাম বক্সটি চেক করবেন। স্প্যাম চেক করার জন্য এই যে ইনবক্সে গিয়ে এই যে স্প্যাম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এইখানে আপনার মেইলটি চলে আসবে ওটিপি, যদি সরাসরি ইনবক্সে না যায়। জব সলিউশন বিডি হচ্ছে একটি এডুকেশনালমূলক এবং চাকরির প্রস্তুতিতে সহায়তা করে স্টুডেন্টদের এমন একটি অ্যাপ। এটি সর্বদা ফ্রি পরীক্ষা নিয়ে থাকে, যেহেতু অ্যাপটিতে ফ্রি পরীক্ষা দেবার একটি সিস্টেম আছে বা সুযোগ রয়েছে, তাই প্রত্যেকের একটি কি ইউজার আইডি থাকা বা স্টুডেন্ট আইডি থাকা বাধ্যতামূলক। এছাড়াও আপনারা হয়তো জানেন আমাদের অ্যাপটিতে অনেক জব সার্কুলার প্রকাশিত হয় আর বিসিএসের পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে। এছাড়াও সরকারি যে কোনো চাকরির জন্য আপনারা এই অ্যাপটি থেকে প্রিপারেশন নিতে পারেন। আর আমরা হচ্ছে আমাদের সিকিউরিটি মেনটেন করতে যথেষ্ট পরিমাণের সচ্ছল, আর তাই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে আপনাদের মোবাইল অ্যাক্সেসে ডাটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর হচ্ছে আমরা কি আপনারা যখন আপনারা রেজিস্ট্রেশন করছেন, আমরা আপনাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেল অ্যাড্রেস ব্যতীত আর কিছুই জানতে পারবো না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ।